এবার যদি আমরা সুন্নার আলোকে একটু আলোচনা করি, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে এ ব্যাপারে কি জানতে পারা যায়, আমরা যদি সে ব্যাপারে একটু কথা বলি, তাহলে আমরা এখানে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস আমরা প্রথমে উল্লেখ করতে চাই, যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই পাপ কাজের সাথে যারা যুক্ত হবে তাদেরকে লানত দিয়েছেন, অভিসম্পাত করেছেন, কার্ডস অন দ্যাম। আল্লাহ তাআলা যদি কোনো কাজের কারণে তার বান্দাকে লানত দেন, তাহলে বুঝতে হবে ওই কাজটা এটা সাধারণ কোনো কাজ না, এটা মহাপাপ, অনেক বড় পাপ, এটা কবিরা গুনাহ। ইটস নট দ্য মাইনর সিন, ইটস দ্য ওয়ান অফ দ্য মেজর সিনস, এটা কবিরা গুনা, গুনাহে কবিরা, যেহেতু আল্লাহ তাআলা সরাসরি অভিসম্পাত করেছেন যারা এই কাজ করবে। হাদিসটি এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বালে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন যে যারা লূত আলাইহিসসালামের কওম বা জাতিগোষ্ঠী যেই পাপ কাজ করে ধ্বংস হয়েছে, এই কাজ যারা করবে তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, অভিসম্পাত। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিসম্পাতের কথা আমাদেরকে শুনিয়েছেন। ফলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ, এটা যেন তেন কোনো ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর একটি ব্যাপার। আমরা সুন্নার আলোচনায় আরও একটি হাদিস এখানে উল্লেখ করতে পারি, হাদিসটি এসেছে সুনানে তিরমিজিতে এবং হাদিসটি সহি হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ও সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়া'মালু আমালা কওমি লূত, লূত আলাইহিসসালামের কওমের মধ্যে যে পাপ কাজটি ছিল অর্থাৎ তারা যে সমকামিতা করতো, তোমরা যদি কাউকে এই সমকামিতা করতে দেখো এবং এই অবস্থায় যদি কেউ ধরা পড়ে, তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহ, যেই পাপ কাজ করছে তাকেও তোমরা হত্যা করো, যার সাথে করা হচ্ছে তাকেও তোমরা হত্যা করো। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা ভালো, হত্যা করার এই যে গাইডলাইন এটা হচ্ছে ইসলামিক স্টেট করবে, স্টেট বা গভর্নমেন্ট করবে, আমিরের পক্ষ থেকে নির্দেশনা জারি হবে। আল খিলাফ আল ইসলামিয়া যখন থাকবে, এই আল খিলাফ আল আল ইসলামিয়া এই কাজটি করবে, এটা কিন্তু ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি পালন করার কোনো বিষয় নয়, অর্থাৎ আপনি কাউকে দেখলেন যে তারা সমকামিতায় লিপ্ত আর আপনি ধরেই তাকে হত্যা করতে যাবেন, না, ইটস নট ইউর রেসপন্সিবিলিটি, ইটস দ্য টোটাল রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট, গভর্নমেন্ট উইল ডু দিস পানিশমেন্ট, রাষ্ট্র এই শাস্তিটা দিবে। আল খিলাফ আল ইসলামিয়া যদি আমরা কখনো এস্টাবলিশ করতে পারি, তখন এই আল খিলাফ আল ইসলামিয়ার উদ্যোগে এই শাস্তি দেয়া হবে।